রিভিশন ক্লাস করার চিন্তা করেছিলাম, তাই না? যে আমরা রিভিশন ক্লাস করব, তার আগেই বলে নিই, তোমরা তো সবাই ইনশাল্লাহ ভালো আছো, তাই না? হ্যাঁ, আমরাও ভালো আছি, আমিও ভালো আছি ইনশাল্লাহ। আমরা আমাদের এই রিভিশন ক্লাসে আজকে জানব আমরা আমাদের বইয়ের, আমাদের ষষ্ঠ শ্রেণীর বইয়ের ঠিক কোন জিনিসগুলো আমাদের সমস্যা রয়েছে, সেই জিনিসগুলো নিয়ে আমরা পুনরায় আলোচনা করব। আচ্ছা, সব আমাদের এই ষষ্ঠ শ্রেণীতে আমরা পড়েছি শালক সংশ্লেষণ। শালক সংশ্লেষণ কি, শালক সংশ্লেষণ কিভাবে হয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তাই না? এর আগে আমরা এগুলো আবার জানবো। হ্যাঁ, কে সুমাইয়া ইসলাম? সুমাইয়া ইসলাম, ইয়েস ম্যাম, কি ভালো আছো সুমাইয়া? আজকে আমাদের যেটা আমাদের কথা ছিল সেটা কি, যে আমরা পুরো বইটার উপরে আমরা কি করব, আমরা আমাদের একটা রিভিশন ক্লাস নিব। ঠিক বলো তো, তোমাদের তোমাদের এই বইয়ের ঠিক কোন চ্যাপ্টারটা বুঝতে তোমাদের সমস্যা? শালক সংশ্লেষণ কি ভালোভাবে বুঝতে পেরেছিলে তোমরা, শালক সংশ্লেষণ অধ্যায়টা? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে অ্যাসাইনমেন্টের কোনগুলো প্রবলেম আছে একটু বলো তো। ম্যাম, আমার অ্যাসাইনমেন্ট হয়ে গেছে, কমপ্লিট করা। কমপ্লিট হয়ে গেছে? আচ্ছা, তাহলে আমরা তো আজকে কি করব, আমরা তো বইটাকে আজকে কি করব বলো তো, আমাদের তো বিজ্ঞান লাস্ট ক্লাস, তাই না? আজকে আমাদের পরীক্ষা, মানে আমাদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট হলেই আমাদের সবকিছু কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ, আমরা উপরের ক্লাসে উঠে যাব, তাই না? তো আমাদের এই বইটাতে আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব তোমাদের কতগুলো গুরুত্বপূর্ণ, তোমাদের কাছে মনে হয়েছে তোমরা বুঝতে পারো নি বা তোমাদের বুঝতে অসুবিধা, এরকম কতগুলো টপিকস নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা প্রথমে আমাদেরকে বলো তো যে তোমাদের কোথায় সমস্যা আছে, বইয়ের কোন অধ্যায়ে তোমাদের প্রবলেম আছে। আমরা শালক সংশ্লেষণ থেকে শুরু করি, তাই না? কারণ শালক সংশ্লেষণটা খুবই গুরুত্বপূর্ণ। কোষীয় অঙ্গাণুটা কি তোমাদের ভালো মতো পড়া হয়েছিল? কোষীয় অঙ্গাণু, ইয়েস ম্যাম। আচ্ছা, এখন আমরা যেহেতু আজকে একটু আমাদের পুরনো পড়া নিয়ে একটা আলোচনা করব, কারণ বইটা সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে, তাই না? আমাকে তোমরা একটু বলো তো, বইয়ের প্রথমে যে রয়েছে উদ্ভিদ কোষ প্রাণী কোষের মধ্যে পার্থক্য, এটা কি তোমরা পারবে? উদ্ভিদ কোষ প্রাণী কোষের মধ্যে পার্থক্য, বলতে পারবে? যদিও পুরনো পড়া, কিন্তু এটা আমাদের এই অধ্যায়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটু বলো তো, এটা তো পারার কথা মহুয়া। ম্যাম কি বলবো, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে পার্থক্য বলো। উদ্ভিদ কোষে কোষ প্রাণী, ম্যাম বলি, বলো বলো। হ্যাঁ, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। আর উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে যা প্রাণী কোষে থাকে না। আর উদ্ভিদ তারপর প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে যা উদ্ভিদ কোষে থাকে না। আর হচ্ছে হয়েছে হয়েছে তাহলে, তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে কোষ গহ্বর, উদ্ভিদ কোষে বড় কোষ গহ্বর উপস্থিত, প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না, ছোট, হ্যাঁ আকারে খুব ছোট কিন্তু। আর প্রাণী কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটা মাঝে অবস্থিত, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে বড় কোষ গহ্বরের কারণে সেটা সাইডে অবস্থিত নিউক্লিয়াসটা, তাই না? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের গুরুত্বপূর্ণ অধ্যায়টা আমাদের হয়ে গেছে। এখন বলো তো, প্রাণী কোষে উদ্ভিদ কোষ হইলো, আমাদের কোষীয় অঙ্গাণু সম্পর্কেও তো আমরা পড়েছি, তাই না? বলো তো, কোষের ভিতরে যে মাইটোকন্ড্রিয়া থাকে সেটার কাজ কি? কোষে যে মাইটোকন্ড্রিয়াটা থাকে, বলো তো মাইটোকন্ড্রিয়া কি কাজ? শক্তি উৎপাদন করা। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন, শ্বসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, তারপর বলো তো কোষ প্রাচীরের কাজটা কি, কোষ প্রাচীর কি করে? ম্যাম বলি, এটি জড় পদার্থের তৈরি, কোনো কোষে কোনো কোনো কোষের প্রাচীরে ছিদ্র থাকে, এদের বলে কুক।
কোষপ্রাচীরে কোষের আকার প্রদান করে এবং ভেতরে বাইরে তরল পদার্থ চলাচল করে, এদের এরা ভিতরের অংশকে রক্ষা করে। হ্যাঁ, মানে বিভিন্ন তরল বা জলীয় অংশের যাতায়াত নিয়ন্ত্রণ করে, তাই না? আচ্ছা, খুব সুন্দর হয়েছে। বোঝা যাচ্ছে তোমরা কিন্তু ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইটা বেশ ভালোভাবে তোমরা কি করতে পেরেছো, রপ্ত করতে পেরেছো। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা ভালোভাবে পড়েছি। এরপরে আরো কিন্তু ইন্টারেস্টিং অধ্যায় রয়েছে। এবার আমাকে বলতো, পেরিস্কোপ তৈরি পদ্ধতিটা আমাকে বলতো, পেরিস্কোপটা কিরকম ভাবে আমরা প্রস্তুত করতে পারি? পেরিস্কোপ তৈরির পদ্ধতি বলো, যে পেরিস্কোপটাকে আমরা কিভাবে প্রস্তুত করতে পারি? পেরিস্কোপ তৈরি হয় একটি লম্বা সরু টিউবে দুই প্রান্তে সমতল দর্পণে আয়না আয়না দুই ফালি বা স্ট্রিপ স্থাপন করা হয়। দর্পণ দুইটিকে টিউবের দেওয়ালের সাথে 45 ডিগ্রি কোণে স্থাপন করা হয়। 45 ডিগ্রি কোণে আমরা কি করবে, দেকার কোনটা কোথায় উৎপন্ন করে পেরিস্কোপ ব্যবহারের জন্য, যে আমরা কি ব্যবহার করব, একটা একটা টিউব ব্যবহার করব, লম্বা সরু টিউব, সেই টিউবের দেয়ালের সঙ্গে কত ডিগ্রি কোণে স্থাপন করতে হবে? 45 ডিগ্রি। 45 ডিগ্রি, হ্যাঁ, আমরা 45 ডিগ্রি কোণে আমরা স্থাপন করব, তাই না? আমরা 45 ডিগ্রি কোণে আমরা স্থাপন করব। তারপর কি হবে, 45 ডিগ্রি কোণে স্থাপন করার ফলে এটা বিসরণ ঘটবে। আমরা যদি এইদিকে একটা তল কল্পনা করি, তাহলে কি হবে, এই কোণটা কত হবে, 45, তাই না? এই কোণটা হবে কত, 45 হবে নাকি? 45, হ্যাঁ, 45। আর এই আলোটা যখন ডুববে তখন কত ডিগ্রি কোণে বিসরিত হবে, 90 ডিগ্রি কোণে বিসরণ, হ্যাঁ, 90 ডিগ্রিতে বিসরণ ঘটবে। আচ্ছা, পেরিস্কোপটা কোথায় কোথায় ব্যবহার করা হয় বলতো? স্টেডিয়ামে ভিড়ের মধ্যে খেলা দেখার জন্য আচ্ছা ব্যবহার করা হয়। এছাড়া বাংকারে ও পেতে থাকা সৈন্যদের ভূমিতে কি আছে তা দেখার জন্য, আর সমুদ্র পৃষ্ঠের ডুবোজাহাজ দেখার জন্য পেরিস্কোপ ব্যবহার করা হয়। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে বুঝতে পারছি যে তোমরা কিন্তু বেশ ভালোভাবে পড়াশোনা করেছো। এবার একটা আউট অফ সিলেবাস একটা প্রশ্ন করি, যেটা পেরিস্কোপের সাথে খুবই সম্পর্কযুক্ত। বাইনোকুলার আর পেরিস্কোপ, এই দুটোর মাঝে তোমরা আমাকে বলো তো, দুটোর মাঝে পার্থক্যটা ঠিক কোথায়? বাইনোকুলার আর পেরিস্কোপ দুটোর মাঝে সে পার্থক্যটা ঠিক কোথায় বলো? বাইনোকুলার কি তোমরা দেখেছো কখনো? হ্যাঁ, বাইনোকুলার কি দেখেছো বলো? হ্যাঁ, বাইনোকুলারটা দেখেছো তোমরা? বাইনোকুলারটা কি পারবে? আচ্ছা, গত দিনে ক্লাসটা দেখেছিলে? আগে বলো, গত দিনে যে ক্লাসটা হয়েছিল সে ক্লাসটা দেখেছিলে, ভিডিও লাইভ ক্লাসটা? আচ্ছা, গত দিনে লাইভ ক্লাসটা, ভিডিও লাইভ ক্লাসে যে ভিডিওটা দেখা হয়েছিল সেটা দেখেছিলে মঙ্গলবারে? দেখুন, দেখলে অবশ্যই তোমরা পারতে। ওখানে বলা হয়েছিল যে পেরিস্কোপ বাইনোকুলারের মধ্যে সম্পর্ক হচ্ছে কতগুলো আতসী কাজ দ্বারা কিন্তু আমরা বাইনোকুলারটা তৈরি করি, এবং এখানে কি হয়, দূরের কোনো জিনিসকে আমরা বিবর্ধিত ভাবে দেখতে পাই, সরাসরি দেখতে পাই। আর পেরিস্কোপ দ্বারা যে জিনিসটাকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি না, সেটা কিন্তু আমরা বাইনোকুলারের পেরিস্কোপে দেখতে পাই। আর সরাসরি দেখতে পাই আমরা, সরাসরি দেখা যাবে একটা জিনিসকে, দূরে অবস্থান করছে পরিষ্কার দেখার জন্য আমরা ব্যবহার করি কি, বাইনোকুলার। ঠিক আছে, এটাই হচ্ছে পার্থক্য। আচ্ছা, তো আমাদের সবকিছু আমাদের একটু একটু করে জানতে হবে, আমরাও সবকিছু জানলাম। এবার আমাকে তোমরা একটু বলো তো, আপতন কোণ কাকে বলে, আপতন কোণ কাকে বলে বলো? আপতন কোণ আমরা কাকে বলি? আলো অভিলম্বের সাথে যে কোণ দর্পণে পড়ে তাকে আপতন কোণ বলে। আলো অভিলম্বের সঙ্গে যে কোণে আপতিত হয়, বলতে হবে আপতিত,
সাউন্ড হচ্ছে, কার বাসায় সাউন্ড হচ্ছে একটু বন্ধ করে দাও স্পিকারটা। সে আমরা বলবো কি, আলো যখন, আলো কোন তলে যখন আপতিত হয় আলোক রশ্মি, তখন অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তখন সেটাকে আমরা আপতন কোণ বলছি। আর প্রতিফলন কোণ কাকে বলে? প্রতিফলন কোণ কাকে বলে? অভিলম্বের সাথে যে কোণ দর্পণে প্রতিফলিত হয় তাকে প্রতিফলন কোণ বলে। হ্যাঁ, বলতে হবে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে, ঠিক আছে? উল্টোটা বললে হবে না, বলতে হবে এটা যদি আপতন তল হয় এটা হচ্ছে অভিলম্ব, এটা হলো অভিলম্ব, আমরা দাগাবো সোজা করে একটা দাগ দিব অভিলম্ব, এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হলো প্রতিফলিত রশ্মি, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি, এটা হচ্ছে এই যে অভিলম্বের সঙ্গে আপতন কোণ, আর এটা হলো প্রতিফলন কোণ, এটা ঠিক উৎপন্ন করেছে এর সঙ্গে। তাহলে যেগুলো আমরা বলছি যে নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ সমান কি হয় বলতো? নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে কি হয় আপতন কোণ সমান? প্রতিফলিত কোণ। হ্যাঁ, প্রতিফলিত কোণ। হ্যাঁ, সুন্দর হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের পড়াগুলো ঠিক মতো হয়েছে। আচ্ছা, এবার তোমরা আমাকে একটু বুঝিয়ে বলো তো, আমরা যে অ্যাসাইনমেন্টটা তোমরা জমা দিলে, যে অ্যাসাইনমেন্টটা তোমাদের ছিল পঞ্চম অ্যাসাইনমেন্ট, তাই না? পঞ্চম অ্যাসাইনমেন্টে কিন্তু গুরুত্বপূর্ণ কতগুলো, Yes ma'am, গুরুত্বপূর্ণ কতগুলো জিনিস ছিল, তাই না? হাতুড়ি আসলে কোন শ্রেণীর লিভার, এটাকে তুমি কিভাবে বুঝিয়ে বলবে যে হাতুড়ি কোন শ্রেণীর লিভার বলো? ম্যাম বলি, বলো বলো, হাতুড়ি কোন শ্রেণীর লিভার? বলো হাতুড়িটা আসলে কোন শ্রেণী লিভার, আমরা কি বলি? আচ্ছা আচ্ছা, দুইজনই বলো সমাজ। আচ্ছা, ঋষভ 41 জয়েন করলো। আচ্ছা, আগে সুমাইয়া বলো, তারপরে সুমাইয়া ইসলাম তন্বী। হাতুড়ি প্রথম শ্রেণীর লিভার, কারণ প্রথম শ্রেণী লিভারের ক্ষেত্রে ফালক্রমে অবস্থান বল ও ভারের মাঝখানে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতুড়ি কোন শ্রেণীর লিভার এবং তুমি কেন বললে এটা প্রথম শ্রেণীর লিভার, এটাকে বুঝিয়ে দাও, বুঝিয়ে দাও। ওকে ম্যাম, বলো। হাতুড়ি হলো প্রথম শ্রেণীর লিভারের ফালক্রমের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে। হাতুড়িতে ফালক্রমের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে, তাই হাতুড়ি দ্বিতীয় শ্রেণীর প্রথম শ্রেণীর লিভার। আচ্ছা, তাহলে তোমরা দুইজনের একজন, দ্বিতীয় জন একটু তাও ঠিক মতো বলতে পারলো কিন্তু ক্লিয়ারলি কিন্তু হলো না। আমি বলেছি বুঝিয়ে দিতে হবে, ব্যাখ্যা করতে হবে। তোমরা কি অ্যাসাইনমেন্টে এরকম ভাবে লিখেছো? অ্যাসাইনমেন্টে যেভাবে লিখে থাকো তাহলে কিছুটা কমতি রয়েছে, কারণ তোমাদের বইতে কিন্তু বলা আছে যে হাতুড়িটা যদি আমরা দাগাই হাতুড়িটার চেহারাটা কেমন হয় সেটা আমরা আগে প্রথমে দেখে নিই। বিজ্ঞান কিন্তু মুখস্থ করলে হবে না, বুঝে 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 পড়তে হবে। হাতে একটা হাতুড়ি নিবে, হাতে একটা হাতুড়ি নিয়ে তারপর বুঝে বুঝে পড়বে। আমরা বলেছিলাম কি, হাতুড়ি দুই প্রান্তে দুই রকম, আমরা জানি, তাই না? আমরা জানি কি হাতুড়ি দুই প্রান্তে কেমন, দুই রকম। দেখো তো এই হাতুড়ির চেহারাটা কি এরকম হয়, এরকম হয় হাতুড়ির চেহারাটা? হ্যাঁ, আমরা এই প্রান্ত দিয়ে কি করি, এই প্রান্ত দিয়ে আমরা লোহা কাঠ থেকে তুলি, আর এই প্রান্ত দিয়ে আমরা কি করি, এখানে দিয়ে কোনো লোহাকে আমরা তোমার যেখানে আমরা লাগাবো সেখানে আঘাত করি, তাই না? বল প্রয়োগ করি। তাহলে আমরা যখন লোহাটাকে, যখন একটা কাঠে ভুলবশত তুমি একটা কোনো কিছু লোহা দিয়ে দিয়েছো, গেড়ে দিয়েছো, তারপর তুমি লোহাটাকে যখন তোলার চেষ্টা করবে তখন তুমি কি করবে, তখন তুমি এরকম ভাবে ধরে এটাকে কিন্তু নিচের দিকে একটু চাপ দিতে হবে, তাই না? আমরা হাতুড়িটাকে কি করবো, উল্টো দিকে ধরে
আমরা চাপ দিব আর এর মধ্যে লোহাটাকে নিব, তাই না? এই অংশের মধ্যে লোহাটাকে আমরা নিব আর এই অংশ দিয়ে আমরা যেখানে লোহাটা আমরা রেখেছি গাড়া আছে সেই অংশে কি করব, চাপ প্রয়োগ করব। এখানে চাপ প্রয়োগ করব আর এর ভিতরে লোহাটা দিয়ে আমরা তোলার চেষ্টা করব। তখন আমরা দেখব কি, তোলার চেষ্টা যখন করছি তখন এই এই অংশ দিয়ে কিন্তু আমাকে বারবার ওই জায়গাটাতে আঘাত করতে হবে। এই অংশ দিয়ে আমি কি করব, যেখানে লোহাটা গেড়েছি তার চতুর্দিকে কি করব, একটা বল প্রয়োগ করব। তাহলে ফালকমটা কোথায় চলে আসছে, এই জায়গাটাতে, তাই না? এই জায়গাটাতে না, আর আমরা ওই জায়গাটাতে বল প্রয়োগ করছি, তাহলে ফালকমটা মাঝে চলে আসছে আর আমাদের কি হচ্ছে, ভরবাহু আর বলবাহুকে দুই সাইডে অবস্থান করছে। তাহলে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ এটা, অতএব এটা আমরা কি বলবো, যেটা প্রথম শ্রেণীর লিভার অবশ্যই হাতুড়ি। এখন আমাকে বলো তো আরেকজন, যে আমরা যে সুপারি কাটি, আমরা জাতি বলছি, সে জাতিটার কিরকম ভাবে আমরা বলবো যেটার যান্ত্রিক সুবিধা আমরা আরো বেশি পাব, কিভাবে কাজ করলে? ম্যাম বলি, বলো জাতি দিয়ে যে কঠিন বস্তু যেমন সুপারি কাটতে হবে তাকে ফালক্রমের যত কাছে রাখা যাবে এবং হাত যত ফালক্রম থেকে দূরে রেখে হাতলে চাপ দেওয়া যাবে তত কম বল প্রয়োগ করে কঠিন বস্তু কাটা যাবে, অর্থাৎ যত ভার বাহুর দৈর্ঘ্য কমানো যাবে এবং যত বল বাহুর দৈর্ঘ্য বাড়ানো যাবে তত কম বল প্রয়োগ করে কঠিন বস্তু কাটা সহজ হবে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব বলো? হ্যাঁ, তাহলে ফালক্রমের যত কাছে আমরা বস্তুটাকে রাখবো আমাদের কি হবে, যান্ত্রিক সুবিধা আমরা তত বেশি পাবো। আমরা তাহলে কি করব, ভরবাহুর দৈর্ঘ্য কমিয়ে বলবাহুর দৈর্ঘ্য বাড়িয়ে, এটা বলতে হবে যে ভরবাহুর দৈর্ঘ্যটা কমাতে হবে বলবাহুর দৈর্ঘ্যটা বাড়িয়ে। হ্যাঁ আমি বলি, বলো ভার যেমন সুপারিকে যত বেশি ফালকামের কাছে রাখা যাবে সুপারি কাটতে তত তত কম বল প্রয়োগ করতে হবে, এক্ষেত্রে ভারবাহু দৈর্ঘ্য কমিয়ে বা বলবাহু দৈর্ঘ্য বাড়িয়ে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়। গুড, সুন্দর হয়েছে। তাহলে আমরা বুঝতে পাচ্ছি যে আমরা ইনশাল্লাহ আমাদের এই অধ্যায় থেকে যে প্রশ্ন আসুক না কেন আমরা মানে বলতে পারবো, আমরা চেষ্টা করব। আর সবচেয়ে যেটা তোমাদের বড় কথা, আমি জানি না তোমরা কি আমাদের কাছ থেকে আমরা কতটুকু শিখতে পারলে, তবে আমার মনে হয় যে এমনভাবে আমাদেরকে বইটা কমপ্লিট করতে হবে যে সপ্তম শ্রেণীতে ওঠার পরে কেউ যেন বলতে না পারে যে আমাদের ষষ্ঠ শ্রেণীতে আমাদের এই অধ্যায়টা ছিল আমি ঠিক মতো বুঝতে পারিনি, ঠিক আছে? কারণ আমাদের তো অনলাইনে ক্লাস হয়েছে, তাই না? ভিডিও ক্লাস হয়েছে, লাইভ ক্লাস হয়েছে, এগুলোতে আমরা সরাসরি কিন্তু কথা বলার একটা সুযোগ পেয়েছি, আমরা আমাদের দুর্বলতাটাকে তুলে ধরার চেষ্টা করেছি, তাই না? সেখানে আমরা কি করেছি, আমরা তোমাদের এই সমস্যাগুলোর সমাধান আমরা দিয়েছি যে এভাবে এভাবে পড়লে হবে। তো ইনশাল্লাহ যারা একটু চেষ্টা করেছো তাদের কিন্তু আমি বলবো এই বছরে তাদের কোনো গ্যাপ কিন্তু হয়নি, তারা যেটুকু শেখার তোমরা নিজেদের চেষ্টা আমাদের সহায়তায় শিখতে পেরেছো। তাহলে এবার বলো তো এই এই বইটার কোন জায়গাটাতে তোমাদের কোনো সমস্যা আছে কিনা, যে ধরো আমরা কি বলবো গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো রয়েছে আমরা বলবো পরবর্তীতেও ইনশাল্লাহ এরকম ভাবে আমরা ইয়ে করব। আজকে তো মনে হয় আমাদের ক্লাস শেষ, তাই না হাবিবা? আজকে ক্লাস শেষ না? Yes ma'am. হ্যাঁ, আজকে তো আমাদের ক্লাস শেষ, তো আমরা ক্লাসটা সুন্দর করে শেষ করবো ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব যে আমাদের পরবর্তী সপ্তম শ্রেণীতে আমরা যখন বিজ্ঞান, আমরা ইনশাল্লাহ জানুয়ারি মাসের প্রথম দিন থেকে আমাদের ক্লাস শুরু হওয়ার কথা, তো সবাই যারা অ্যাসাইনমেন্ট জমা দাওনি এখনো তারা জমা দিবে, তারপর কি হবে আমাদের নতুন করে আমরা আবার নতুন শ্রেণীর ক্লাস শুরু করব। তো তোমরা সবাই তাহলে ইনশাল্লাহ আসবে, এসে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, যোগাযোগ করে কিভাবে ক্লাসটা সুন্দর করে করা যায়, কিরকম ভাবে আমরা পড়লে দ্রুত আমরা এগোতে পারবো সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, এবার আমার প্রশ্নের অ্যান্সার দাও তো, সালোক সংশ্লেষণের গুরুত্ব বলো তো একজন, একটু বলো তো একটু আমাকে সালোক সংশ্লেষণের গুরুত্বটা বলো, বলো সালোক সংশ্লেষণের গুরুত্ব সম্পর্কে একটু বলো যে কি গুরুত্বটা, কি পারবে না?
আচ্ছা, তাহলে আরেকটা জিনিস আমি বলি, তাহলে আমাদের এই যে অধ্যায় থেকে আমরা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করলাম, সেই অধ্যায় নিয়ে আমি একটু কথা বলি। আচ্ছা বলো তো, সরল যন্ত্রের কাজ কি? সরল যন্ত্রের কাজ কি বা সরল যন্ত্রের সুবিধাগুলো কি বলো, পারবে? সুমাইয়া ইসলাম তন্নি, সরল যন্ত্রের? আচ্ছা আচ্ছা সুমাইয়া ইসলাম তন্নি, তুমি বলবে হেলানো তলের কিভাবে আমরা হেলানো তলকে ব্যবহার করতে পারি, আর হাবিবা বলবে সরল যন্ত্রটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। বলো আমি বলেছি হেলানো তল থেকে আমরা কি কি সুবিধা, বলো বলো। হেলানো তল একটি সরল যন্ত্র, এর সাহায্যে একটি ভারী বস্তুকে খাড়াভাবে তোলার চেয়ে এটাকে গড়িয়ে উপরে তোলা যায়। হেলানো তলের ব্যবহারের কাজ অনেক সহজ হয় বলে উঁচু করে ওঠার রাস্তার বই দেখে দেখে ওই রকম করে না, আমরা তো বলতে পারি হেলানো তল দ্বারা আমরা যে বস্তুকে সরাসরি উপরে উঠাতে আমাদের সমস্যা, সেসব ক্ষেত্রে আমরা হেলানো তল ব্যবহার করতে পারি, তল ব্যবহার করি। হ্যাঁ, আর হেলানো তলের সাহায্যে কি হয়, আমরা কি করি যে সহজেই একটি বস্তুকে একটা নির্দিষ্ট উচ্চতায় আমরা কি করতে, কম্বল প্রয়োগ করতে পারি, কম্বল প্রয়োগ করে আমরা সহজে তুলতে পারি, তাই না? আর সরল যন্ত্রটার কাজ কি, যে আমরা নির্দিষ্ট কৌশল অবলম্বন করে অল্প বল প্রয়োগে আমরা বেশি পরিমাণ কাজ পেতে পারি, সেটাই হলো সরল যন্ত্রের কাজ, তাই না? না কি বলো? তাই তো। হ্যাঁ, তাহলে বুঝতে পারলাম যে তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। এই অধ্যায়গুলো আমাদের যেহেতু অ্যাসাইনমেন্টে রয়েছে, সেজন্য তোমরা বেশ ভালোভাবে এগুলো চর্চা করেছো, কিন্তু যেটা আমরা একটু কিছুদিন আগে আমরা যেগুলো একটু পড়ে এসেছি সেগুলো একটু চর্চা কম, সেজন্য ওগুলো থেকে অ্যান্সার একটু কম পাচ্ছি, তাই না? তো এগুলো আমাদেরকে কতগুলো গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে, সেগুলো কিন্তু আমাদের একটু ভালো করে অ্যান্সার করতে হবে, যাতে আমরা সুন্দরভাবে আরো ভালোভাবে আরো দ্রুত অ্যান্সার করতে পারি। হ্যাঁ ঠিক আছে, যে কতগুলো অধ্যায় রয়েছে বিজ্ঞানী, যেগুলো থেকে সবসময় তোমাদের একদম কি বলবো যে রেডি থাকতে হবে, কোশ্চেন হলেই তোমরা সুন্দরভাবে অ্যান্সার করবে ইনশাল্লাহ, কারো কোনো বোঝা যাতে কোনো সমস্যা না থাকে। তাহলে তোমরা কি আর কোনো সমস্যা রয়েছে তোমাদের? মহুমা ম্যাম, হ্যাঁ সবার সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ সপ্তম শ্রেণীতে, তাই না? সপ্তম শ্রেণীতে আমার সঙ্গে আবার তোমাদের দেখা হবে, তো এই সময়ের জন্য তোমরা খুব দ্রুত স্কুলে আমি আর চাইবো তোমরা আসবে, এসে তোমাদের যে ফর্মালিটিস গুলো আছে কমপ্লিট করে একদম সপ্তম শ্রেণীর ছাত্রী হয়ে যাবে, তাই না? তারপর আমাদের রেগুলারলি দেখা হবে ক্লাসে, আমরা আমাদের সমস্যাগুলো নিয়ে কথা বলবো, রেগুলার পড়াশোনা করব। তো সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।